দক্ষিণা কালী পুজোর প্রস্তুতিতে রয়েছি। আমরা আগে তিনটে ভিডিও দেখে ফেলেছি, তিনটে ভিডিও প্রায় 1.5 ঘন্টা হয়েছে, অর্থাৎ 30 মিনিট করে প্রায় হয়েছে। একটা কালী পুজো করতে সময় লাগে মিনিমাম 3 ঘন্টা, এবং ঊর্ধ্বে আপনি আরও সময় নিতে পারেন, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা তো লাগবেই, ঠিক আছে, গুছানতেই 1 ঘন্টা প্রায় লেগে যায়। এইবার আমি প্রায় কিন্তু এখন 1.5 ঘন্টা দিয়েছি, এখনও কিন্তু 1.5 ঘন্টা বাকি, এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে না, এত তাও অনেক তাড়াতাড়ি বলতে গেলে দিয়েছি। ডিটেলসে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা সেই জায়গায় চলে এসেছি, এবার আমাদের চক্ষুদান পান প্রতিষ্ঠা হয়ে গেল। এইবার যেই কর্মটি করতে হবে সেটা হলো প্রধান পুজো, সুন্দরভাবে প্রধান পুজোটা বলবো, বৃহত্তর আঙিনায় বলবো। বৃহত্তর আঙিনায় করলে কি হয়, পুজোটা সুন্দরভাবে হয়, দেখতে ভাল লাগে, এবং আপনি কর্মগুলি নিখুঁতভাবে করতে পারেন, যাতে যে যজমানের বাড়ি পুজো করবেন বা যে পাড়ায় পুজো করবেন সেই পাড়ার সমস্ত মানুষজনের ভালো লাগবে। তাহলে আমরা চলে আসবো, আর দেরি করব না, একদম প্রধান পুজো চলে যাব। প্রধান পুজো অর্থাৎ আমরা 16 প্রচারে যে পুজো করব, বা ঊর্ধ্বে আরও 18 প্রচারে এরকম পুজো করা যায়, এছাড়াও আরও অনেক পুজো করতে হয়। সেই পুজোতে একটা মিনিমাম নিয়ম রয়েছে, নিয়মটা হলো প্রথমে গন্ড পুষ্প দিয়ে বা জল দিয়ে সেটা শোধন করতে হবে, বং মন্ত্রে শোধন করতে হবে। বং অর্থাৎ বং হলো বরুণ দেবের বীজ, জল যখন সেটা জল মানে বরুণ দেব, বং বীজে শোধন করব, এবং তারপরে গন্ড পুষ্প দিয়ে পুজো করব। এতে গন্ড ধরুন আসুন, অর্থাৎ রজত আসুন প্রথমে দিতে হবে, রজত আসুন বা দশকর্মা যে আসুন পাই সেটাকে আমরা রজত আসুন দিয়ে করতে পারি, অর্থাৎ যেটা রজত কটার অর্থ হলো রূপ, তার আসন, আসন অঙ্গিরীয়, সে আসনটা আমরা বেদিতে রাখতে পারবো বা ঘটে রাখবো, আমার মতে বেদিতে রাখাই সম্ভব, বা আপনি হাতের কাছে নিয়েও তার মধ্যে দেবীকে বসাবেন, মানে মনে মনে কল্পনা করবেন। মন ধরো রজত আসন নিয়েই যদি করি তাহলে মন্ত্র হবে প্রথমটা প্রত্যেকটারই এক হবে, ওম এতে গন্ধ পুষ্পে বং এটার সময় রজত আসনায় নেব, তারপর এতে গন্ধ পুষ্পে এটার সময় রজত আসনায় নেব, এতে গন্ধস্বে তদি পথ হয় দেবায় শ্রী বিষ্ণবে নম বলে নারায়ণকে, এবং এতে গন্ধ পুষ্পে সম্পদানায় শ্রী শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নম বলে দেবীর কাছে ফুলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, তারপর অর্পণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা রুলসটা এই ছকে ফেলতে হবে। তাহলে প্রথমে এবার আমাদের আসন চলে এলো, তাহলে মন্ত্র কী হবে, বং এটার সময় রজত আসনায় নম, তারপরে যেটা বললাম এতে গন্ড পুষ্পে এ তসময় রজত আসনায় নম, এতে গন্ড পুষ্পে তদি পথে দেবা শ্রী বিষ্ণবে নম, এতে গন্ধ পুষ্পে সম্পদনায় শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম হয়ে গেল। এইবার আমাদের করজোড়ে প্রার্থনা করতে হবে, ওম প্রসীদ জগত মাতা সংসার অবতারিণী মায়া নিবেদিতং ভক্ত আসনং সুফলং কুরু, ওম সর্বভূতানং স্থানি সর্বনানিলয়ে কল্পতস্য আসনে আসন্তে নমো নমঃ। এইবার আমাদের নিবেদন করতে হবে, ক্রিং এতদ এতদশনায় শ্রীমৎ দক্ষিণা কালী দেবতাভ্য দেবতাই নম, দেবতা নম বলে দিয়ে দেবেন, জলের বিন্দু ছিটিয়ে দেবেন, ঠিক আছে। এইবার করজোড়ে স্বাগত জানাতে হবে দেবীকে। তাহলে এরপরের বিষয়টা হলো স্বাগতম, তাহলে মন্ত্র কি, ক্রিং এতে ভো জাত সনায় ওম যস্য দশনা দেব স্থিতায় তস্মৈ তে পরমেশ্বরী স্বাগতং স্বগত সুস্বাগতমে, ক্রিং শ্রীমদক্ষিণা কালী দেবতা স্বাগতম সুগোত্রাতে তু হয়ে গেল স্বাগতম। তারপরে পদ্ম দিতে হবে, পদ্ম কথার অর্থ হলো পা ধোয়ার জল, এর মধ্যে কী কী দিতে হবে, কোষাকুষির মধ্যে জল নেবেন, একটু চন্দন নেবেন, একটু আটক চাল দেবেন, একটু পুষ্প দেবেন, ঠিক আছে। এই পুষ্পর মধ্যে আমরা পদ্ম ফুল ব্যবহার করতে পারি বা যে কোনো সাদা রঙের ফুলও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তার মন্ত্র হবে ওম যস্য ওম পদ বং এত সময় পদ্মায় নম পদ্মই নম, পদ্মায় বলবে না পদ্ময়, ঠিক আছে, পা ধোয়ার জল যেটাকে পদ্ম বলে, ওম পদ্ম গৃহং মহাদেবী সর্বদুঃখ দুঃখ পোহারিণী ত্রায়স্য বরদে দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে, ওম যত প্রাজ্জ্বল সূর্য মাপ জগত্রয়ম তৎপদ্ম প্রেক্ষ নাত্র পদ্মান্তে কল্পমহম।
গ্রীন এতে ভ পদ্ম সি দক্ষিণ শ্রীমদ দক্ষিণা কালিকাং দেবতাই নম, এই মন্ত্রে নিবেদন হয়ে গেল। এবার অর্ঘ, অর্ঘ অর্থ রটক যেভাবে আমরা বাঁধি, ঠিক আছে, দুব্বো আটক চাল আলতা পাতা সুপুরি আটক চাল আটাশটা দিয়ে, আটাশ প্যাঁচ দিয়ে মন্ত্রটা বলে ওর মধ্যে বঙ্গের সময় অর্ঘায় নম বলে শোধন করে নিলেন। মন্ত্র বলে এত দ্বিপদ দেবায় শ্রী বিষ্ণবী নম, এতৎ সম্পদানায় শ্রীম দক্ষিণা কালিকায় নম, এটা কিন্তু প্রত্যেকবারই হবে। তারপরে এইবার আমাদের নিবেদন মন্ত্র করজোড়ে আমাদের পাঠ করতে হবে, করজোড়ে পড়বেন, ওইটা রেখে দেবেন আমাদের যে শঙ্খের উপর অর্ঘটা রেখে দেবেন, বিসর্গ সর্ব, তারপরে প্রণাম মন্ত্র পড়বেন, ওম পদ্মং গৃহ ওম দুব্বক্ষত সমাযুক্তং বিল্বপত্র তথা পরমং শোভং শঙ্খপত্রং গৃহ নর্ঘ হরিপ্রিয়ে ওম জপ প্রাণ বিন্দুয় মহাপ্রণৌ তৈ সহং সম্মিলিত মাতীর্ঘ কল্পানিতে ক্রিং এ সহযুজ শ্রীমদক্ষিণা কালী দেবতা স্বাহা। এই হয়ে গেল আমাদের আসন। এইবার অর্ঘ্যের পরে আমাদের চলে আসবে আজমন। আজমন কথার অর্থ হলো গঙ্গা জল দিয়ে, একটা কুশির মধ্যে গঙ্গা জল দিয়ে আজমন করাতে হবে। তাহলে মন্ত্র বলতে হবে বঙ্গের সময় আজমনীয় দকায় নম, ঠিক আছে, তারপরে এতে গন্ধ আজমনী দকায় নম, এটা দীপ দেবা শ্রী বিষ্ণবী নম সম্প্রদান ইদম শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম। তারপরে মন্ত্র হবে ওম মদন কিঞ্চিত সাগং সর্ব পাপ হরং শুভ গৃহান আজমনিয়াং তাং মায়া ভক্তাং নিবেদিতান। হয়ে গেল আজমন। ওম যদচ্ছ প্রসন্ন শুদ্ধ মেত জগৎ তস্ম মুখা বিদ্যে আজমনিয়াং কল্পায় মিতে ক্রিং ইদং আজমনিয়াং শ্রীমদক্ষিণা কালিকা দেব দেবাই বা দেবতাই স্বাহা, ঠিক আছে। এরপরে চলে আসবেন আমাদের মধুপর্ক। তাহলে মধুপর্ক বঙ্গের সময় মধুপর্ক আয় নম বলে জলে ছেড়ে দিলেন, এতে গন্ধ পুষ্প মধুপর্ক আয় নম, এটা দ্বীপ দেবায় শ্রী বিষ্ণু বিনম সম্পদনায় শ্রীমদ দক্ষিণা কালিকা আয় নম। তারপরে মন্ত্রপত ও মধুপর্ক মহাদেবং দেবী ব্রহ্মা দৈব পরিকল্পিতং মায়া নিবেদিতং ভক্ত গিয়ানং পরমেশ্বরী ওম তপয় বিনাশত্তা অখণ্ড হে তবে মধুপর্কং দানমে প্রসীদ পরমেশ্বরী ক্রিং এস মধুপর্কং শ্রীমদ দক্ষিণা কালি দেবতা স্বাহা, নিবেদন করে দেবেন। তারপরে মধুপর্কর পরে পুনরাজমনে, মধুপর্ক একটি মিষ্টান্ন দ্রব্য, এইটা পরে পুনরাজমনে অবশ্যই করতে হবে। তাহলে পুনরাজমন নিয়ম করার সময় আমাদের আবার খুশিতে জল নিয়ে বলতে হবে বঙ্গে তস্মৈ পুনরাজমন আয় নম, এ তে গন্ধ অবশ্য পুনরাজমনি আয় নম, এ তস্মৈ এটা দিয়ে পত দেবায় শ্রী বিষ্ণবী নম, এ তে গন্ধ অবশ্যই শ্রীমদ দক্ষিণা কালিকা ওই পুনরাজমনি আয় নম। তারপরে হাত জোর করে বলতে হবে ওম করজোড়ে নিবেদন, ওম উদ্ধ প্রাপন চিত্ত যস্য শরণ মাত্র শুদ্ধ তস্যই তে পুনরাজমনিয়ম ওম সুবত্র যত মাত্রে অপস্য বদনস্তে পুনরাজমনিয়ম ক্রিং ইদং পুনরাজমনিয়ং শ্রীম দক্ষিণা কালিকাং দেবায় স্বাহা। হয়ে গেল। এরপর গন্ধাদি তৈল, এর স্থান হবে তার আগে গন্ধাদি তৈল দিয়ে আপনি ব্যবস্থা করে রাখবেন, সেইভাবে মন্ত্র বলবেন বঙ্গেটার সময় গন্ধা তৈল ভ নম এতাদি পদ দেবায় শ্রী বিষ্ণবে নম সম্পদ দানি এতে গন্ধা অবশ্যই গন্ধাতে তৈলভ্য নম। তারপরে মন হাত জোর করে করজোড়ে নিবেদন, ওম শ্রেয়ানং গৃহানং শ্রেণ লোকানং হিতকারিণী সর্বলোকং শুভং দদামি সেহমু মম। এবার যদি গন্ধ তেল ব্যবস্থা না করতে পারেন অগুরু দিয়ে ব্যবস্থাটা করবেন, অগুরু দিয়ে চান করাবেন। তারপরে আমাদের নিবেদন করতে হবে ক্রিং ইডং গন্ধ তৈল শ্রীমদ দক্ষিণা কালী দেবতা নিবেদন চ। হয়ে গেল। এরপর চলে আসবে সানি, সানীয় মিদন, তার বঙ্গে তসময় সানীয় কায়নম এতে গন্ধ অবশ্য সানি কায়নম এটা দ্বীপ দেবা শ্রী বিষ্ণবে নম সম্পূর্ণ শ্রীমদ দক্ষিণা কালী কাউই সানম কামিদনায়নম। তারপরে হাত জল করজল নিবেদন, ওম জলনং শীতলং স্বচ্ছ মিদনং সুগন্ধং মনোহরং সানাত্তমায়া ভক্তং কল্পিতং প্রতিগৃহতম
ওম যচ্চে জ্বলা যজ্জত তপ্ত যত্র জাত মিদনং জগৎ জগদ্দাদ ভূত নাস্থানত্ত ত্রিপুরমে ওম অত্রি ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সায়ং পূর্ণ শ্বেত গঙ্গা চ কৌশিকী ভগবতী চ পাতালে স্বর্গে মদনাকিনী তথা সর্বং মুনন ভূতন ভূতরৈব স্বরম তথা ক্রীং ইদং সান দকং শ্রীমদ্দক্ষিণাকালী দেবতায় নমঃ। মন্ত্র পড়বেন, তারপরে গায়ত্রী পড়তে হবে, গায়ত্রী পাঠ করে স্নান করাবেন। ক্রীং কালিকা ওই বিদ্মহে শাসন ভাসিনি ধীমহি তদম গৌর প্রচোদয়াৎ। এটা হলো গুরুত্বপূর্ণ চক্ষু। আসলে আমরা গায়ত্রী ব্যবহার করেছিলাম, এখানেও গায়ত্রী ব্যবহার করলাম। এটা আমাদের কুণ্ড হাড়ির মধ্যে স্নান করানোর সময়টা ব্যবহার করবেন। এরপরে আমরা স্নানের ব্যাপারটা একটু বলে দিই। যেখানে মৃত্তিকা মূর্তি হবে ওখানে দর্পণে তার উপরে যে ছবিটা, আমরা মৃত্তিকা মূর্তির উপরে তো জল দিয়ে চান করাতে পারি না, সেটা গলে যেতে পারে, তাই তার প্রতিকৃতি হিসাবে আমরা তার উপরে ছবিটা পড়ছি, আমরা কল্পনা করে চান করাচ্ছি। যদি পেট্রোলের মূর্তি হয় সেখানে চান করানো যাবে, সেখানে কিন্তু খবরদার আমাদের দেওয়ার দরকার নেই কুণ্ডারি। অনেকে প্রশ্ন করেছিল, উত্তরটা এইভাবে দিয়ে দিলাম। নেক্সট চলে আসি আমরা, তারপরে আমাদের একটা আজমনিয়াম করে নিতে হবে। তাহলে মন্ত্র ইদং সানি, আবার এটাকে সংকল্প করতে ইদং সানিয় দেখাং শ্রীমদ্দক্ষিণা কালিকা দেবাহুই নম গায়ত্রপাঠ করা হলো, এবং তারপরে আজমন করে নিতে হবে। কিং ইদং আজমনিয়ম শ্রীমদ্দক্ষিণা কালিকা দেবতা সুয়াহা। স্নানের পরে একটা আজমনিয়মের দরকার আছে। তারপরে বস্ত্র দিতে হবে, অর্থাৎ যে নতুন বস্ত্রটা দেবেন, তাঁতের শাড়ি বা আপনি যে শুদ্ধ শাড়িটা ব্যবহার করেছেন সেইটা দেবেন। দিয়ে আপনাকে পুজো করতে হবে। বং এতস্মে বস্তায় নম করজোড়ে প্রণাম করুন। ওম বহু সুত সমাযুক্তং পাত সুত দি নির্মিতাম ভাসনং দেব সুক্ষ গিয়নং পরমেশ্বরী ওম তসন রজিতং রাগনস্য মহাদেব ভজন প্রীতি পিতা বসন্তে পরিত্রিতাম সর্বরণ নিমায়া প্রচনস্তে ব্যাসনী পরিধানং কল্পানি নমস্তে। ক্রীং ইদং বস্ত শ্রীমদ্দক্ষিণা কালী দেবতা নিবেদিতম। এই মন্ত্রে নতুন বস্ত্রটাকে নিবেদন করে ঠাকুরের ঠাকুরের বাঁ পাশে, ডান পাশে নয় কিন্তু, ঠিক আছে, ঠাকুরের বাঁ পাশে নয় ডান পাশে, মানে বাঁ পাশে শয্যা, ডান পাশে ঠাকুর, আমাদের বাঁ দিকে হবে কিন্তু, এটা গুলি না ফেল, ঠিক আছে। তারপর আবার একটা আজমন করতে হবে। ক্রিং ইডং আজমনে শ্রীমদ্দক্ষিণা কালীকে দেবতা সুয়া, হয়ে গেল। তারপরে আভরণ, আভরণ অর্থাৎ আমরা সোনার যে আভরণ, শঙ্খ আভরণ দিতে পারি, বা সোনার কোনো গয়না থাকলে সেটা দিতে পারি, সোনার টিপ হলেও সেটা আভরণ, এটা একটা দরকার। যে যে অনেক বাড়িতে নিষ্ঠাবানে পুজো হয় সেখানে দেয়, কিন্তু বারোয়ারি পুজোটা আমরা পাই না, তখন শঙ্খ আভরণে কর্মটি করতে হবে, তখন এই আভরণ কর্মটি হবে না, ঠিক আছে। বং এতস্মে আভরণ আয় নমা ওম হেতে গন্ধ অবশ্য আবরণ আয় নম এটা দ্বিপদ দেবায় শ্রী বিষ্ণু নম সম্পূর্ণ নিলাম আবরণ আয় নম। ওম দিব্যরত্ন সমাযুক্তং বহিভানু সমপ্রভাং গাত্রাণি শোভনস্য অলঙ্কার সুরেশ্বরী ওম বিশ্ববরণ ভূতং বিশ্বস্য ভৈরব জোনত্রে মায়া বিপ্র ভূতন ভূষণী সমর্পণে। ক্রীং ইদং রজতাবরণায় শ্রীমদ্দক্ষিণা কালী দেবতায় নম, হয়ে গেল। তারপরে এবার শঙ্খ আবরণে চলে আসতে হবে, অর্থাৎ শাখার আবরণ দিতে হবে, শঙ্খ পালা এইগুলো দিয়ে। তার ওম শঙ্করণা ওম বং এত সময় শঙ্খ আবরণায় নম ওম শঙ্করণায় বিধ মৈত্র ক্রয়স্ব ভূতং তথ দিয়ত্রে চ মায়া ভক্তং গৃহনং পরমেশ্বরী ওম শঙ্খ কুলেন্দু বসন বিত্রে পাপন ভূষণ মায়া নিবেদিতং ভক্ত শঙ্কর ভরম নমম। ক্রীং ইদং সম্পবরণায় শ্রীমদ্দক্ষিণা কালী দেবতা নিবেদিতম, হয়ে গেল। এইবার আমাদের চলে আসতে হবে সিঁদুর, সিঁদুরটাকে দান করে প্রধান পুজোটাই কিন্তু ঠাকুরকে সিঁদুর পাওয়ানো হয়। মন্ত্র হবে বং এতস্মৈ সিন্দুর আয় নম এতে গন্ধ অবশ্য সিন্দুর আয় নম এটা দ্বিপদ দেবায় শ্রী বিষ্ণু নম সমর্পণানি ইদং সিঁদুর আয় নম। তাহলে ওং শির ভূষণ সিন্দুরং ভূতায় বিধময়ম সর্বরত্নাধিকম দিব্য সিন্দুর প্রতিগৃহতম। যে কোনো ঠাকুর দেবদেবীটা পুজোতে, লক্ষ্মী পুজো টুজোতে সিন্দুর এই মন্ত্রটা ইউজ করতে পারেন। তারপর চলে আসি
ক্রিং ইদং সিন্ধুরা শ্রীমৎ দক্ষিণাকালী দেবতা নিবেদন চ নিবেদন করলেন সেটা পড়িয়ে দেবেন। তারপর চলে আসবো আমরা অনেক বড় মূর্তি হলে ঘটে পড়াবেন, ঠিক আছে। এবার কাজল, কাজলও আমাদের পড়াতে হবে। তাহলে বঙ্গে দশমী নিত্যাঞ্জলায় নম, নিত্যাঞ্জলি অর্থাৎ কাজল। এবার ওম বা কাজলায় নম যাই বলতে পারেন, এতে কণ্ঠস্থ ওম নিত্যাঞ্জলায় নম ইত্যাদি পদে দেবা শ্রী বিষ্ণু মেনে সম্প্রদায় ইদং নিত্যাঞ্জনায় নম। ওম অন এবার করজল নিবেদন, ওম অঞ্জনাং পরমং দিব্য নেতা ভূষণং মহৎ গৃহনাং বরদে দেবী পশিদ বরণী ইদং নিত্যাঞ্জনাং বা কাজ্জলাং শ্রীমৎ দক্ষিণা কালী দেবতায় নিবেদয়ঞ্চ বলে একটু কাজল পড়িয়ে দেবেন। অলং অলং তো অলক্ত বঙ্গের সময় অলক্তায় নম এতদি পদ দেবাশি বিষ্ণু নম সম্পদানি লক্তায় নম বলে হাত জোর করে ওম পদ্মায় শোভনাং দিব্যমালোকত সুমনহরং মায়া নিবেদিতং ভক্ত দেবী পদম্বুজে। ওম ক্রিং অলং তং শ্রীমৎ দক্ষিণা কালী দেবতাভ্য নম। এইবার চলে আসবে গন্ধ, গন্ধ অর্থাৎ চন্দনে করতে পারেন, কিন্তু আমি বলবো গন্ধ দ্রব্য দিয়ে, যেগুলো সাদা জিনিস আয়না চিরুনি সেন্ট এগুলো দিয়েছে, এগুলোকে ব্যবহার করতে এগুলোর উপর জলে ছিটে দেবেন। এগুলো সূর্যের উপর তো রেখা থাকবে বা একটা শাড়ির উপরে রেখে দেবেন, জলে ছিটে দেবেন প্রথমে বং এটার সময় গন্ধা গন্ধায় নম। তারপর এতে গন্ধ গন্ধায় নম এটা দিয়ে পদা দেবা কৃষ্ণ সম্পূর্ণ দিতাম গন্ধায় নম। ওম শরীরতে ন জনামি চেষ্টা ন চৈব ন চৈব মায়া নিবেদিতাম গন্ধ পটে গিয়েতাম বিল্ল পত্রম ওম গন্ধত্রয় সৃষ্টি যথা গন্ধ ধারং পরমং পরম গন্ধায় কৃঙ্গেশ গন্ধ শ্রীমৎ দক্ষিণা কালী দেবতাভ্য নম। এবার পুষ্প আপনি জবা ফুল ব্যবহার করবেন, এখানে আমার ব্যক্তিগত মত হিসাবে অনেক অনেক রকম বলবে, আমার ব্যক্তিগত মতে আমি বললাম জবা ফুল দিয়ে ব্যবহার করতে, দেবীর তো জবা ফুল প্রিয়। একটু চন্দনমাকে গং এটার সময় স্বচন্দন পুষ্প গন্ধা দিব্য নম। তারপরে এতে গন্ধ অশ্ব গন্ধা দিব্য নম এটা পটা দেবা শ্রী বিষ্ণু সম্পদ দিতাম গন্ধায় নম। ওম গন্ধ পুষ্পং মনোহরং দিব্য সুগন্ধং দেব নির্মিতাং গৃহনাং দেবী দত্ত প্রসিদ্যতাম কিং এতানি স্বচন্দন পুষ্প শ্রীমৎ দক্ষিণা কালী দেবতা বৈশ বসত, ঠিক আছে। বসত মন্ত্রে এবার চলে এলো। তারপরে বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, অনেক বইতে লেখা আছে, অনেক বইতে এই মন্ত্রগুলো পাবেন না, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে আমি এটা করেছি। অনেকেই বইয়ের নাম জিজ্ঞেস করছে, অনেক কটা বই সংগ্রহ করে এটা করা হয়েছে, তাই প্রত্যেকটা থেকে ভালো জিনিসগুলো এখানে নিয়ে সুন্দরভাবে করা হয়েছে। বড় বড় জায়গায় এইভাবেই তারা তাদের মতো করে নেয়। তাহলে বেলপাতা নিয়ে করতে হলো কীভাবে, বং এটার সময় বিল্ল বিল্লপত্রে ভনম এতাদি পদা রেবা শ্রী বিষ্ণব সম্প্রদানি দম বিল্লপত্রে ভনম। ওম অমৃতং মূলনং শঙ্কর সদা প্রিয় বিল্লপত্র পচামি পবিত্রং তে সুরেশ্বরী ক্রিং এতানি সচন্দন পত্র শ্রীমৎ দক্ষিণা কালিকা বসত, ঠিক আছে। তাহলে পুষ্পে বসত হলো আর আমাদের বসত হয়ে গেল বেলপাতায়। এবার পুষ্পের মালা অর্থাৎ এটা জবা পুষ্পের মালাটাকেই আমরা বলছি, সচন্দন দিয়ে দেবেন, দিয়ে মানে চন্দন মাখিয়ে নিয়ে হাতে নিয়ে মন্ত্ররা বলবেন, ঠিক আছে। আপনার বাঁ হাতে থাকবে ডানাতে জলের ছিটে দিয়ে বং এটার সময় পুষ্প মাল্লায় নম এতাধিপ দেবায় শ্রী বিষ্ণবে নম সম্পদ দান ইদম পুষ্প মাল্লায় নম। ওম সূত্রেত্তঙ্গন্তি তথা মাল্লাং নানা পুষ্প সমাদিতাং গন্ধ সচন্দন সংযুক্তং জ্ঞানাং পরমেশ্বরী ক্রীদং সচন্দন পুষ্প শ্রীমৎ দক্ষিণা কালী দেবতা নিবেদিতাম হয়ে গেল। তারপরে বিল্লপত্রের যে বেলপাতার মালা হয় সেটা আবার সচন্দন পুষ্প দিয়ে বলবেন, বঙ্গেরটার সময় বিল্ল মাল্লা বনম মন্ত্র বলবেন, অমৃতং মালং শঙ্কর সদপ্রিয় পত্র মাল্লাং প্রচন্ন শিফলায়ং সুরেশ্বরী ক্রিং ইদং সচন্দন বিল্লপত্র মাল্লাং শ্রীমৎ দক্ষিণা কালিকা দেব্যই নিবেদিতাম। এইটা এইবার এইখানে একটা কথা বলে রাখি, সেটা হলো মালা আপনি আগে পুড়িয়ে রেখেছেন জবা ফুল ও বেলপাতা, তাহলে সেটাকে একটু স্পর্শ করে করবেন ফুলের, আর যদি পরে করেন তো সুবিধাই, পরে করাটা নিয়ম, কিন্তু বারবার ওঠা নামাতে অনেক ঠাকুরমশাই অসুবিধা হয়, আপনি পুড়িয়ে আগে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে বলবে যে আগে না পুড়িয়ে কেন পুজো করছেন, কিন্তু নিয়ম হলে এই সময় পড়ানো। এরপরে চলে আসবো দীপ, দীপ
এরপরে ধূপ, ধূপ কাঠি জ্বালিয়ে নেবেন এবং এটার সময় ধূপ আয় নম এটা দিয়ে পাওয়া দিয়ে বাইশ বিষ্ণু মেরব সম্বোধন দিয়ে ধূপ আয় নম। তারপরে মন্ত্র বলবেন, ওং বনস্পতি রস্য পন গন্ধং সুমন হরং অর্গং সর্বদেবাং ধূপন পতি গৃহতাম। তারপর ধূপারতি করে ওং এস ধূপ শ্রীম দক্ষিণা কালী দেবতা ওই নম তিনবার ঘুরিয়ে ধূপকাঠিটা ধূপকাঠির জায়গায় টেকিয়ে ঠাকুরকে টেকিয়ে রেখে দেবেন। দীপ, আচ্ছা দীপটা কি হবে, দীপ কাঠি ব্যবহার করতে পারেন, পাট কাঠি দিয়ে ব্যবহার করতে পারেন বা দীপও হাতে নিয়ে করতে পারেন। দীপ কাঠি দুটো নিয়ে আয় বেটার, আমার আগুন জ্বালিয়ে দীপ কাঠিটা করবেন। মন্ত্র বললেন, বং এটার সময় দীপায় নম এটা দীপ তাই দেবায় শ্রী বিষ্ণবে নম সম্পদানি দং দীপায় নম। ওম সুপ্রকানং মহাদীপং সর্বস্থিতাস পর সর্বত্র জ্যোতির্দীপং প্রতি গৃহতাম শ্রী এস দীপ শ্রীম দক্ষিণা কালী দেবী কাউই নম। গায়ত্রীপাঠ করবেন, ওম ক্রিং কালিকাং বিদমহে সনভাসিনি ধীমহি তন্মঘোরোপচোদয়াত। নিবেদন করবেন, ওম সোপকর্ণং ওম এতস্মৈ এতদীপত দীপায়নম শশান ওম ক্রিং বিদমহে দীপায় নমঃ বা তন্মপচোদয়াত বলে দীপটাকে দীপের জায়গায় দিয়ে দেবেন, নিবিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। দেখিয়ে এইবার নৈবেদ্য চলে আসবে, নৈবেদ্য আঠাশ ভাগে নৈবেদ্য বা যতগুলো নৈবেদ্য রয়েছে তার উদ্দেশ্যে বঙ্গেটার সময় নৈবেদ্য আয় নেব, বঙ্গের সময় সর্বকরণাং নৈবেদ্য আয় নেব এটা দিয়ে পদে দেবা শ্রী বিষ্ণময় নম সম্বোধন ইদং নৈবেদ্য আয় নেব হয়ে গেল। এইবার ফট মন্ত্রে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, নৈবেদ্য ফট মন্ত্রে পক্ষণ করতে হবে ফট, ঠিক আছে। হুং মন্ত্রে অবগুণ্ঠন করতে হবে, অবগুণ্ঠন ফোং হুং মন্ত্রে অবগুণ্ঠন করলেন, তারপরে করতে হবে কি, তারপরে রং মন্ত্রে জং মন্ত্রে দোষদন করতে হবে, জং মন্ত্রে জল দিতে হবে, তারপরে রং মন্ত্রে দোষণ আবার রং দিয়ে জল দিতে হবে, আবার রং মন্ত্রে ধেনু মুদ্র প্রদর্শন করতে হবে। ধেনু মুদ্রা আমাদের যে ধেনু মুদ্রা আছে সেটাকে প্রদর্শন করবেন রং মন্ত্রে হয়ে গেল। তারপরে আমাদের মৎস্য মুদ্রা প্রদর্শন করতে হবে ক্রিং মন্ত্রে, ক্রিং হয়ে গেল। এইবার আমাদের মন্ত্র করতে হবে করজোড়ে, ওম নৈবেদ্য বিধি দিব্য সুমিষ্টং ফলমূল কমং শরকরাযুক্তং চরযোত্র প্রতি গৃহতম ক্রিং ইদং সোপকরণ শ্রীমদ্দক্ষিণা কালিকাউই দেবতাউই নিবেদিতম। এই মন্ত্রে তারপরে ক্রিং শ্রীমদ্দক্ষিণা কালী দেবী এতসজ্জমিদনং পোস্তরমাসি স্বাহ বং প্রদর্শন করবেন আমাদের গ্রাস মুদ্রা। এবং তারপরে মন্ত্র বলে, ওম প্রাণেশ্বা অপরণেশ্বা জ্ঞানেশ্বা উদানেশ্বা সামানায়শ্বা, অর্থাৎ আমরা যজ্ঞ ভূমিটাকে আড়াই প্যাক জড়িয়ে এর মধ্যে এই জপগুলো করে দেব, ঠিক আছে। তারপরে আমাদের চলে আসতে হবে ক্রিং শ্রীমদ্দক্ষিণা কালী দেব এসজ্জল অমৃত পিনাটি স্বাহা, ঠিক আছে। এরপরে চলে আসতে হবে রচনায়, রচনা অর্থাৎ খই মুরগি নাড়ু দিয়ে যেটা সাজানো থাকে সেই রচনাকে নিবেদন করতে হবে, মনতে হবে বঙ্গে তার সময় ইরজতা রচন রচনায় নম এতে গন্ত রচনায় নম এটা দিয়ে পতা দেবা শ্রী বিষ্ণু নম সম্পূর্ণ ইদম রচনায় নম দক্ষিণা কালিকায় নম। তারপরে ফুল নিয়ে ও করজরে বলবেন, ওম নানা ফল সমাযুক্তং নানা বস বস্তু সুমবৃতম রচনাত্রী পোষণং গৃহণে পরমেশ্বরী কৃগেতম রচনাং সিংহদক্ষিণা কালী দেবতা নিবেদিতম, ঠিক আছে। তারপরে মুদ্রা প্রদর্শন করতে হবে অষ্টভাগে মুদ্রা, ওম এ তস্মৈ মুদ্রাই নম ওম ক্রিং মুদ্রাং সিংহদক্ষিণা কালিকা নিবেদিতাম, মুদ্রাটাকেও নিবেদন করে দেওয়া হলো। এইবার চলে আসতে হবে আমাদের বিজয়া অর্থাৎ সিদ্ধি, সিদ্ধি নিয়ে আমাদের মন্ত্র বলতে হবে ক্রিং শ্রী ক্রিং ইমাং বিজয়াং সীমাদক্ষিণা কালী দেব্যই নম বঙ্গের তসময় বিজয়ায় নম হলো। তারপরে পানার্থ দল অর্থাৎ জলের মধ্যে যে গ্লাসে জল দেওয়া থাকবে সেই জলে বঙ্গের তসময় পানার্থ দোকায় জল আয় নম এটা দিয়ে পদায় দেবা শ্রী বিষ্ণবী নম সম্প্রদায় ইদং জল আয় নম। করজোড়ে নিবেদন, ওম জলনাং শীতলাং স্বচ্ছ স্বচ্ছ সুগন্ধি সুমনোহরাং মায়া নিবেদিতাং ভক্তাং পানীয়াং প্রতিগৃহতাং ক্রিং ইদং পানার্থ শ্রীমদ্দক্ষিণা কালিকাং দেবায় নিবেদিতম। এবার পুনরাজমনে আবার জল খাওয়ার পরে তো আবার হাত ধুয়ে দিতে হবে, পুনরাজমনে
এইবার চলে আসতে হবে তাম্রুল, অর্থাৎ পানের খিলি জলের ছিটে বং এটা সময় তাম্রুলে বনমে তো দীপ দেবাশি বিষ্ণব এই নাম সম্পূর্ণ ইদং তাম্রুলে বনম ওম করজরে প্রার্থনা ওম ফলং সমাযুক্তং কপুরং পুরাশিতং মায়া নিবেদিতং ভক্তং তাম্রুলং প্রতিক্রিয়তাম ওম পুরগক পূর্বকিদং লবণীশি দি সংযুক্তাম তাম্রুলং মুখরাগায় কল্পানি নমস্তুতে ক্রিং ইদং তাম্রুল শ্রীমদ্দক্ষিণাকালী দেবতাং নিবেদিতম। এইবার চলে আসতে হবে গুরুত্বপূর্ণ, সবাই অনেকে এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত, সেটা হলো এবার তর্পণে চলে আসবে। কাকে তর্পণ করবেন? দেবীকে তর্পণ করবেন। চলে আসি হাতে, গুরুকে তর্পণ করতে হবে পরে, সেটা বলেছি। গুরুকে তর্পণ করতে গেলে এইভাবে করতে হবে, এবং দেবীকে তর্পণ করবেন তখন এইভাবে না, এটা এইভাবে পেতে হয়, এইভাবে তর্পণ করতে হবে এইভাবে। তাহলে আমাদের দেবতাদের তর্পণ করতে হবে এইভাবে, এবং যে মানে কোনো জীবিত গুরুদেবকে এইভাবে করতে হবে। তাহলে এইভাবে তর্পণ করতে হবে, সামনের হাত দিয়ে তর্পণ করার নিয়মটা তাহলে ভালো করে বলেছি, এইভাবে কিন্তু সামনের হাতগুলো দিয়ে। তাহলে মন্ত্র হবে, বাঁ হাতে সংযুক্ত বাঁ হাতে সংযুক্ত আঙুলগুলি অনামিকার অগ্রভাগে রক্তচন্দন ও অক্ষত নিয়ে, অক্ষতার্থ চাল নিয়ে আমাদের এই হাত হাতের দ্বারা বাণেশ্বরের উপর ঢালতে হবে। মন্ত্র হবে শ্রীমদ্দক্ষিণা কালিকাং দেবিতা প্রয়ামি সুয়াহা, তিনবার ব ক্রিং শ্রীমদ্দক্ষিণা কালিকাং দেবী তর্পায়ামি সুয়াহা, কিং শ্রীমদ্দক্ষিণা কালিকাই দেবী তর্পায়ামি সুয়াহা, ঠিক আছে। তারপরে ওম তৃপ্তং তৃপ্ততাং দেবী গৃহণং গৃহণং ইদং শুভ মায়া নিবেদিতাং ভক্ত তর্পায়ামি সুরেশ্বরী, হয়ে গেল। এইবার আপনাকে একটা পুষ্পাঞ্জলি দিতে হবে, লোকজনের জন্য নয়। হাতে পুষ্প বিল্ল নিয়ে নিলেন, মন্ত্রবে ওম কালী কালী মহাকালী কালী কে পাপ হরিণি ধর্ম কাম সম্পত্তি দেহি দেবী নমস্তুতে ক্রিং এসচন্দন বিল্ল পত্তাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকা ওই দেব্বা ওই বসট, বলে দিয়ে দিলেন। প্রাণায়াম করতে হবে, কবার প্রাণায়াম করতে হবে 4, 16, 8 ক্রিং মন্ত্রে, চারবার এদিকে হলো ক্রিং 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 ক্রিং, হয়ে গেল। এইবার করতে হবে 16 বার এইদিকে, এটা চেপে দিলেন ক্রিং 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 ক্রিং, 8 বার আবার এদিকে ক্রিং 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 ক্রিং, হয়ে গেল 8 বার। তাহলে প্রাণায়াম হয়ে গেল। প্রণয়ের পরে এখানে আপনি গুচ্ছ দিতে পারেন, ছটিকা দিতে পারেন। তারপরে জপ করতে হবে 108 বার ক্রিং মন্ত্রে, ক্রিং 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 108 বার জপ করলেন কিন্তু ক্রিং 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 করে যে জপ মুদ্রায়। তারপরে করতে হবে 18 বার দেবীর গায়ত্রী জপ করে নিতে হবে। তাহলে দেবীর যে গায়ত্রীটা আছে বিদ্ময় শ্মশান নিবাসিনী ধীময়ী তন্ম দেবীপচোদয়াত ক্রিং, এই মন্ত্রে আপনারা আমাদেরকে ক্রিং কালিকাং বিদ্ময় শ্মশান বাসিনী ধীময়ী তন্ন ঘোর পচোদয়াত 18 বার জপ করতে হবে, কিন্তু মনে মনে করতে পারবে, অসুবিধা নেই। তারপরে যেটা করতে হবে, জপ করার পর জপকে অর্পণ করতে হবে, ওম গৃহণং জীবং তৃপ্ত গৃহণং জপ সিদ্ধি পফিনাং মে দেবী তত্ত্বপশীদশ্বরী ক্রিং মন্ত্রে আবার প্রণাম করে নিতে হবে, একই রকমভাবে যেভাবে ক্রিং করলাম সেই প্রাণায়ামটা করে নিতে হবে। তারপরে বন্দনা, দেবীকে হাত জোর করে ধোয়াতে বন্দনা করবেন, ওম মায়াময় জগত্তাং কালিকাং ঘোরং দক্ষিণে গৃহাণাং বন্দং বন্দনাং দেবী নমস্তে পরমেশ্বরী ওম গৃহাণাং বন্দনাং মাতা সদা বিজয়া বর্ধিনী পদ্মা পদনাং সদা বন্দে স্থানাং দেহি পদ্মাম্বুজে, বন্দনা করলেন। তারপরে প্রণাম করবেন, ওম ক্রিং সুরাসুরা চরণাহুটাং চরণাঙ্গাত্রী কালিকাং প্রণামাং
তারপরে এইবার এই এইগুলো হলো আমাদের প্রধান পুজো এখানে সমাপ্ত হলো। এর প্রধান পুজোর পরে আমাদের আবরণ দেবতার পুজো, এই সমস্ত থেকে পরের দিন আমরা করব। তাহলে আমরা অনেকটা এগিয়ে এসেছি, প্রায় 2 ঘন্টার কাজ হয়ে গেছে, ঠিক আছে? কারণ যদি 8 ঘন্টা ধরে আপনি প্রধান পুজো করেন এবং অধিবাস 8 ঘন্টা আপনার লেগে যায়, তাহলে প্রায় 2 ঘন্টা আমরা কাজ করে ফেললাম, 2 ঘন্টার বেশি করে ফেললাম, ঠিক আছে? 2.5 ঘন্টায় প্রায় করে ফেললাম। এর পরবর্তী কাজ করতে হবে। আমি বৃহত্তর এটা শিখাচ্ছি, তাহলে শর্ত পরে হবেই, কিন্তু বৃহত্তরটা আগে শিখে নিন, পুরো জায়গাটা আমরা করে নিন। যারা মানস শিকারী পুজো করেন, যারা এই শ্যামা পুজো করবেন, যারা আপনার রক্ষাকালী পুজো করেন, সবারই কিন্তু একই রকম সুবিধা হবে। তাই এইটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমি আনার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এইভাবে এগোতে থাকলে আপনাদের সুবিধা হবে। আজকের মতো ভিডিও এখানে, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমাদের সবার, আপনার থাকলে সাবস্ক্রাইব করার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।